হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালবেলা সবাইকে একটা সুখবর, সুখবর বলতে আজকে বৃষ্টি হচ্ছে। আজকে আমি শাড়ি পরেছি, যেহেতু ঠান্ডা আছে তো আজকে দিনটা খুবই ভালো যাবে। আজকে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, আর স্নান করে শাড়ি পরে নিয়েছি কারণ আজকে আমার মনে হলো যে শাড়িটা আমার নিজে পরতে ভালো লাগে। আমি পরি না, আর গরমের মধ্যে পরতেও পারি না, যেহেতু আজকে বৃষ্টি পড়ছে সেহেতু আমি শাড়ি পরে নিয়েছি। আমার স্নান হয়ে গেছে সকাল সকাল, আর আজকের দিনটা সবার ভালো যাবে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি যেহেতু নেমে গেছে, বাড়িতে মানে ভালো ভালো রান্না করা হবে, খাওয়া দাওয়া হবে সবার বাড়িতে, শুধু আমার বাড়িতে নয় সবার বাড়িতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানালাম, সবাই উঠে পড়ো সকাল সকাল। আজকে বৃষ্টি হচ্ছে যেহেতু সবার বাড়িতে ভালো মন্দ রান্নার কিছু রেসিপি বানিয়ে ফেলো, দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দাও। আর চলো আজকে সারাদিন আমি তোমাদের সঙ্গে আড্ডা মারবো, গল্প করবো। আমার ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ সাপোর্ট করো, কাছে থাকো। চলো, তো আমি ফ্রিজ থেকে ডিম আর সবজি বার করে নিলাম কারণ এই রুমেই ফ্রিজ আছে, আর এই রুমেই স্যার পড়াতে আসবে মেয়েকে। তো আমি এই রুম থেকে ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিয়ে আমি ওই অন্য রুমে রেখে দিচ্ছি কারণ যখন রান্না করবো তখন তোমাকে এইগুলো কাজে লাগবে, আর আমি হুটাট করে রুমে ঢুকতে পারবো না কারণ স্যার পড়াতে ঢুকে যাবে। তো আমি এবার রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে অনেক বাসন সকাল থেকে ধোয়া ছিল, সকালে উঠেই ধুয়ে নিয়েছি চান করার আগে। তো ধুয়ে সেগুলো গোছানো ছিল না, আমি এখন সব ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ এগুলো এলোমেলো হয়ে পড়ে থাকলে ভালো লাগে না দেখতে। আর আমি রান্না করবো কারণ আর 10টার ভিতরে আমাকে রান্নাটা সেরে নিতে হবে, মেয়ে স্কুলে যাবে, সেহেতু আমি রাসনগুলো জল ঝেড়ে ভালো করে এগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এলোমেলো থাকলে দেখতে ভালো লাগে না এমনিতেই, আর সব গোছানো থাকলে খুব ভালো লাগে। আর স্যার যেহেতু চলে এসেছে আমাকে চা বানাতে হবে, তো চায়ের জন্য আমি জল বসিয়ে দিলাম। তো স্যার আমাদের পাতা চা খায়, তার জন্য চা আমার ছ্যাঁকার কোনো প্রশ্নই নেই, বা জলে চা দিয়ে ফোটাতে হবে এরকম কোনো ব্যাপার নয়। এখানে আমি জলটা ফুটিয়ে নিচ্ছি, আর জলটা দিয়ে আমি চা পাতাটা দিয়ে 5 মিনিট ঢাকিয়ে দিলেই চা হয়ে যাবে। আর স্যারের চায়ের কোনো ঝামেলা নেই কারণ স্যার তো চায়ে চিনিও খান না, আর কিছুই খান না, কি লেবু নুন কি চিনি কিছুই খান না। দেখতেই পাচ্ছ আমি সারা জলটা খালি গরম করে ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি চায়ের পাতা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট ঢাকিয়ে রাখলে জল চায়ের অলরেডি কালার চলে আসবে। আর সত্যি বলতে কি আমার বাড়িতে কেউই চা খায় না, আর চা খাওয়ার অভ্যেস কারোরই নেই, একমাত্র শীতকাল হলে তাও মাঝে মাঝে তোমাদের দাদা বলে চা খাবে তখনই করি, আর ছেলেমেয়েরা দুধ চা তারা খেতেই চায় না, তাই রোয়া চা আর কোনো প্রশ্নই উঠতে পারে না। আর স্যার যে আসে উনি চা চিনি বিন চা খান, আর ওনার প্রবলেম কিছু নেই, পাতা চা আনতে বলেছে, বলেছে ওই পাতা চা নাকি গরম দিলে দিয়ে দিলে আর কিছু দিতে লাগবে না। সত্যি আমাদেরকে অনেকবার বলেছি যে খাবে, এটা এনার্জি পাওয়া যায়। তো আমি চা দিয়ে জল গরম জলে চাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, আর স্যার মিষ্টি বিস্কুটও খেতে চান না তাই বেকারি বিস্কুট নিয়ে রেখেছি, আর বেকারি বিস্কুট দিয়ে দেবো। তো চাটা একটু 5 মিনিট ঢাকা থাকুক, তারপরে এসে আমি চাটা দেবো স্যারকে। তো বিস্কিটটা বার করে নিয়ে দিয়ে দিচ্ছি, স্যার যেহেতু মেরি বিস্কুট খায় না, ছেলেমেয়ের জন্য আমার এমনি স্পন মেরি সব রকম মেরি নিয়ে রেখে দিয়েছি, দুধের সঙ্গে মেয়ের ছেলে গরম করে খায়, আর বেকারি বিস্কুটও মাঝে মাঝে খায়। আর এখন আমি চাটা দেখবো হয়ে গেছে কিনা কালার, এখন ঢাকা ছিল, ঢাকা দেওয়ার পরে আমি চাগুলো ওপরে যেগুলো ভাজছিলাম চামড়িতে দিলাম, মেতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এই চাটা স্যারকে দিলে স্যারের খুব ভালো লাগবে। এসছি আমি এবার রান্না চাপিয়ে নিয়েছি, আমি গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম, তাই রান্নার কাজটা আগে সেরে নিয়েছি, ভাজাভুজি একটু বেশি করেছি কারণ আমি সবজি খেতে চাই না। আজকে তো নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, এই রেসিপিটা আমি আগে কখনো রান্না করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, যদি খেতে ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো কারণ আমার ঝিঙেটা খেতে খুব ভালো লাগে, এটা বাড়ির জন্য, তাই ভাবলাম ডিমের ঝোলের সঙ্গে করে ফেলি কারণ মাছ তো কালকে শেষ হয়ে গেছে আর আনাও নেই। বাড়ির সামনে দিয়ে একটা মাছের দোকান গিয়েছিলো, তো এত বড় মাছ 1 কিলো 700 ছিল বলে আমি নিইনি কারণ খাবো আমি আর ছেলে মেয়ে, এত মাছ ফ্রিজের মধ্যে রেখে রেখে খেলে ওই মাছের স্বাদ থাকে না, খেতেও ভালো লাগে না, তার জন্য মাছটা নিলাম না, ডিম দিয়ে আমি জোর করবো বলে ঝিঙেটা ডিমটা ভেজে নিলাম, আলু আগে সেদ্ধ করে নিয়েছি ডিমটাও ফ্রিজের মধ্যে, এবার তেল দিয়ে কড়াইতে একটু ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে আমি আগে থেকে মশলা বেটে রেখেছি, মশলাতে মশলার মধ্যে বাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ টমেটো আদা কুচি সামান্য পরিমাণ, আর 1 কোয়া রসুন সব মিলিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পরে ফোড়ন দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো, আর কষানো হয়ে গেলে আমি সবজি আর বাদবাকি ডিম সব দিয়ে মশলা কষিয়ে অল্প ঢাকা দিয়ে দেবো। তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি,
কষা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি ডিম আর আলু সবজি সব দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। কষা হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এগুলো ঢাকা দিয়ে দেবো। একটুখানি ভাপ ভাপ লেগে গেলে তারপরে আমি জল দেবো। তো আমি এখন অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, কারণ আমার এমনিতেই ঝিঙে ভাজার সময় অল্প লবণ মাখানো ছিল, তাই অল্প পরিমাণ দেবো, স্বাদ মতো দেবো। তো লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একে ঢাকা দিয়ে দেবো। একটুখানি ভাপ লেগে গেলে তারপরে একটুখানি ঢাকা করে রান্না করে দেবো। তো আমি এই এই রেসিপিটা আমি নিজের মনের মতো মানে নিজের মন থেকে আমি করেছি, মানে আমি কোনোদিন কারো দেখিও নি, আমি একটা ফার্স্ট ফার্স্ট ট্রাই করলাম। যদি খেতে ভালো লাগে তোমাদেরকে বলবো, একবার লাইক করে দেখবে, দেখতে পারো কেমন লাগছে। ঝিঙেগুলো আমি ভেজে নিয়েছিলাম, আর ডিমটাও ভেজে আফটারনুন আবার চলে এলাম দুপুরবেলা। এখন বাজে 12:05, তো ছেলে আজকে বাইরে স্নান করেনি, আজকে ওকে বললাম বাথরুমে স্নান করে নিতে, তাই স্নান করে নিচ্ছে। আর আমি আর ছেলে এখন বাড়িতে আছি, কেউ নেই, মেয়ে স্কুলে গেছে। আমি এখন দুপুরবেলা লাঞ্চ করবো, বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো খাওয়ার সময় দেখাবো আমার রেসিপিটা, আমি তখন বলেছিলাম তোমাদের রেসিপিটা কেমন করে করেছি। খেলে পুরো ঘরটা এলোমেলো করে রেখেছে, খেলনা বাটি সব এই সব কী সব করেছে, গাড়ি ঘোড়ার রাস্তা করেছে, এই সব খেলনা বাটি ফেলে দিয়েছে। মেয়ে পড়তে বসেছিলো খাটেতে, তেমনি বই পড়ে আছে, টেবিলও এলোমেলো হয়ে আছে। চলো এইগুলো গুছিয়ে নিই আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে, কারণ এই কাজগুলো তো আমাকেই করতে হবে। চলো এগুলো গুছিয়ে নিই। জানি না দেখা যাচ্ছে কি না, আমি ফোনটা সেট করতে পারছি না, হাতেই নিয়ে নিলাম আবার, কারণ আমি দেখতে পাচ্ছিলাম না, আমার মুখ দেখা যাচ্ছিল না। আমি এগুলো তুলে নিই। আজকে দুপুরের মেনু তোমাদেরকে আমি বলেছি কী রান্না করেছি, আজকে একটু নতুন রেসিপি আমি কখনো আগে বানাইনি, আজকে নতুন বানলাম। সত্যি এত গরম, আমি আজকে সকালে ভেবেছিলাম, তোমাদের বললাম না সকালে ভেবেছিলাম যে মনে হয় ঠান্ডা পড়বে, বৃষ্টি হচ্ছে, এই ভেবে আমি সকাল সকাল স্নান করে আজকে শাড়ি পরে নিয়েছিলাম। যেহেতু শাড়িটা পরে নিয়েছিলাম আর তো খুলতে পারছি না, তো খুলবো খুলতে পারছি না এরকম ভুল কথা, খুলে দেব, কারণ আমি আবার নাইটিই পরে নেবো। আমার এত গরম, আমি শাড়ি পরে থাকতেই পারি না একদম, শাড়ি পরা অভ্যাসটা আমার খুব একটা নেই। তো ভালো লাগলে মাঝে মাঝে পরে নিই, সবাই বললে শাড়ি পরলে ভালো লাগে, সত্যি তাই, শাড়ি পরতে ইচ্ছে হয় কিন্তু এত গরমের মধ্যে শাড়ি পরা হয় না। ছেলে বললাম, ছেলে স্নান করে নিচ্ছে, তো আমরা দুপুরের খাবারটা খেয়ে নেবো, আবার চলে আসবো বিকেলে। আর এখন মেয়ে তো নেই, মেয়ে স্কুলে গেছে, এই গরমের মধ্যে মেয়ের যা অবস্থা হচ্ছে কী বলবো। সবাইকে বলবো ভিডিওগুলো দেখো ফুল ফিল করে, না হলে আমি তো সাপোর্ট পাবো না তোমাদের, বলো এত কষ্ট করে গরমের মধ্যে ভিডিও করছি। তো ছেলে স্নান হয়ে গেছে, আমাকে ডাকছে, আমি ওর গা হাত পা মুছিয়ে দিই, খাওয়ার সময় আবার আসছি তোমাদের সঙ্গে, খেতে খেতে একটু গল্প করে নেবো, তারপর ঘুম নিয়ে ঘুম থেকে উঠে আবার বিকেলে আসছি। চলো আজকে দুপুরে খেতে বসে গেছি, ছেলে আর আমি, কেউ তো নেই বাড়িতে। তো ঝিঙের ঝোলটা আমি খেয়েছি, খুব টেস্টি হয়েছে, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয়েছে, খেতেও ভালো লাগছে, ঝিঙেটাও খুব সুন্দর হয়েছে। আবার ঝিঙেটা আমি আগে ভেজে নিয়েছিলাম, তার জন্য খুব টেস্টি লাগছে, মিষ্টিও লাগছে, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। চলো আসছি বিকেলে তোমাদের সঙ্গে গল্প আড্ডা মারবো, এখন আমি তো খেয়ে নিই, আসছি। গুড আফটারনুন, আবার বিকেলে চলে এলাম। তো এখন আমি রেডি হয়ে গেছি, একটু মেয়েকে দিতে যাবো, মেয়ে রোজই একা যায়, তো আজকে বললো আজকে বিকেলে পড়া, তাই আজকে আমাকে দিতে যেতে বললো। সকালে স্যারের ছিল বাড়িতে, এই জন্য সকালে ইংলিশ টিউশনে যেতে পারিনি, আর যেহেতু বিকেলে যাচ্ছি অনেকটা দূর, তো তাই আমি দিতে যাবো। চলো সঙ্গে থাকো, আসছি আবার সন্ধ্যেবেলা। এলাম সন্ধ্যেবেলা, তো সন্ধ্যেবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি, প্রচুর গরমের মধ্যে আজকে খুবই কষ্ট পেয়েছি শাড়ি পরে। তো আমি নাইটি পরে নিয়েছি, আমার এত ফ্রি লাগছে, এত ভালো লাগছে কি বলবো। ছেলে মেয়েকে এখন একটু দুধ গরম করে দিলাম, দুধ দিয়ে বিস্কুট খাচ্ছে, ওরা খেয়ে নিজে পড়তেছে। তো আজকের মতো এখানে যাচ্ছে, তোমরা আমাকে খুব গরম সুস্থ দেবো, আর যতটা বাইরে বেরোনো না যায়।